আসসালামু আলাইকুম। টেকনিক ইজ এডুকেশনে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি সুমাইয়া জান্নাত আবারও চলে এসেছি আমাদের সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের শিখন অভিজ্ঞতা তিনের সেশন দুই নিয়ে। সেশন দুইয়ে আজকে আমরা কথা বলবো আমাদের নিজেদের ভার্চুয়াল পরিচিতি তৈরি নিয়ে, অর্থাৎ কিভাবে আমরা নিজেরা আমাদের ভার্চুয়াল জগতে একটা পরিচিতি তৈরি করতে পারি বা একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারি, সেটাই আমরা এখন কথা বলবো। সো চলো আমরা শুরু করি। আমাদের ফার্স্টে এখানে বলা হয়েছে যে আমরা নিজেরা নিজেদের ভার্চুয়াল পরিচিতি তৈরি করব। অর্থাৎ ভার্চুয়াল পরিচিতি বলতে কি বুঝাবে, ভার্চুয়াল জিনিসটা কি বা ভার্চুয়াল জগৎটা আসলে কি, সে সম্পর্কে আমরা সেশন ওয়ানে জেনেছিলাম। সেশন দুয়ে আমরা সেই ভার্চুয়াল জগতে কিভাবে নিজের পরিচিতিটা তৈরি করব সেটা নিয়ে কথা বলবো। সো প্রথমে একটু খেয়াল করো, এখনকার সময় নিজের একটা ভার্চুয়াল পরিচিতি সবারই থাকে, অর্থাৎ সেটা সামাজিক, পারিবারিক বা শিক্ষা কেন্দ্রিক সবারই একটা পরিচিতি বা প্রোফাইল থাকে। কিন্তু কারো দুটি আবার কারো তিনটি প্রোফাইল বা পরিচিতিও থাকতে পারে। সো একটু খেয়াল করো, এখনকার দিনে আমরা যদি একটু খুঁজি তাহলে দেখা যায় সবারই কিন্তু ফেসবুক অ্যাকাউন্টস বলো বা হচ্ছে সবারই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বা অর্থাৎ ভার্চুয়াল জগতে বা সোশ্যাল মিডিয়াতে সবারই কারো না কারো একটা না একটা প্রোফাইল বা একটা না একটা অ্যাকাউন্ট থাকেই। আমরা সবাই কিন্তু অ্যাকাউন্ট সম্পর্কে সবাই আমরা জানি এবং সেটা আমাদের কি অ্যাকাউন্ট বা সেই পরিচিতিটা আসলে শুধুমাত্র কি সোশ্যাল মিডিয়াতে, না, আমাদের সেই পরিচিতিটা সামাজিকভাবে হতে পারে, পারিবারিকভাবে আর আলাদা একটা পরিচিতি হতে পারে, শিক্ষা কেন্দ্রিক আলাদা আরেকটা পরিচিতি হতে পারে। যেমন মনে করো আমাদের অনেকেরই দেখা যায় বাসায় একটা আলাদা নিকনেম থাকে, আবার অফিসে আলাদা আরেকটা নিকনেম থাকে, আবার দেখা যায় বন্ধু বান্ধবীদের মধ্যে আলাদা আরেকটা পরিচিতি থাকে। সো এই যে ব্যাপারটা, এটাই এখানে উল্লেখ করা হয়েছে যে কারো কারো দুটি আবার কারো কারো তিনটি করেও প্রোফাইল বা পরিচিতি থাকতে পারে। এখানে কখনো কখনো কোনো সেবা পাবার পূর্ব শর্তই হলো একটা প্রোফাইল তৈরি করা। অর্থাৎ কিছু কিছু সময় আমরা যদি কোনো সেবা পেতে চাই, সেটা সরকারি হতে পারে অথবা বেসরকারি হতে পারে, আমাদের পূর্ব শর্তই হচ্ছে যে আমাদেরকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। সবার প্রথমে অ্যাকাউন্ট তৈরি করতে হবে অথবা একটা প্রোফাইল তৈরি করতে হবে। অ্যাকাউন্ট বা প্রোফাইল তৈরি করার পরেই সেই সেবাটা ওই ব্যক্তিকে দেয়া হবে। এরপরে কী বলা হচ্ছে, তাই এই সেশনে আমরা অভিজ্ঞতা নেব কিভাবে বা নৈতিক দিক বিবেচনা করে একটি প্রোফাইল তৈরি করা যায়। অর্থাৎ একটা ভার্চুয়াল পরিচিতি তৈরি করার জন্য যে প্রোফাইল তৈরি করতে হবে, সেই প্রোফাইল তৈরি করার সময় আমাদের কী কী নিয়ম নীতি মেনে চলতে হবে, কী কী তথ্য দেয়া যাবে, কী কী ব্যক্তিগত তথ্য দেয়া যাবে না, সেগুলো নিয়ে আমরা এখানে কথা বলবো। সো এখানে সবার প্রথমে আমাদেরকে একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করেছে। গল্পটা হচ্ছে একটা ছেলের যার নাম হচ্ছে আরাফ। তিনি কি করেছেন, একটি ব্যাংক অ্যাকাউন্টের অনলাইন অ্যাপের মাধ্যমে আরাফের বিদ্যালয়ের প্রতি মাসের বেতন পরিশোধের সিদ্ধান্ত নিলেন। অর্থাৎ একটি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আরাফ কি করবেন, একটি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আরাফ তার স্কুলের বেতন পরিশোধ করবেন। তো এখানে বলা হয়েছে সেজন্য তার বাবাকে বিভিন্ন তথ্য দিয়ে একটি অ্যাকাউন্ট খুলতে হলো। অর্থাৎ তার বাবাকে বিভিন্ন ধরনের তথ্য দিয়ে একটি অ্যাকাউন্ট খুলতে হয়েছে এবং এই অ্যাপে প্রবেশ করলে তার বাবার কিছু তথ্য প্রোফাইলে দেখা যায়। অর্থাৎ অ্যাকাউন্টে যদি প্রবেশ করা হয় তাহলে তার বাবা যে তথ্যগুলো দিয়ে সেই অ্যাকাউন্টটা তৈরি করেছে সেই তথ্যর মধ্য থেকে কিছু কিছু তথ্য ওই অ্যাকাউন্টে প্রবেশ করলে দেখা যায়। কোনো সরকারি ই সেবা বা বেসরকারি ই কমার্স সেবা নেবার সময় প্রতিষ্ঠানগুলোর জানা দরকার কে এই সেবাটি চাইছে। অর্থাৎ কোনো সরকারি ই সেবা বলতে আসলে যেগুলো আসলে ইলেকট্রনিক সেবা বা ইন্টারনেটের মাধ্যমে বা যেগুলো ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে সেবাগুলো প্রদান করা হয় সেগুলোকে ই সেবা বলা হয়। এই ই সেবা গ্রহণ এবং বেসরকারি ক্ষেত্রে ই কমার্স, ই কমার্স মানে হচ্ছে যেটা আসলে ইলেকট্রনিক কমার্শিয়াল সাইট বা যেটা হচ্ছে কোনো ইন্টারনেট বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে যেখানে আসলে বাণিজ্যিক কাজগুলো করা হয়, সেই সকল সেবাগুলোর যে সেবাটা নিতে চাচ্ছে সেই সেবা নেওয়ার সময় প্রতিষ্ঠানগুলোর জানা দরকার যে কারা বা কে আসলে এই সেবাটা নিতে চাচ্ছে।
তারপরে বলা হয়েছে তখন সেই সেবা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ভার্চুয়াল পরিচিতি তৈরি করতে হয়। অর্থাৎ ওই যে সেই অফিসগুলো বা প্রতিষ্ঠানগুলো একটা তথ্য চাচ্ছে বা কারা এই সেবাটা নিতে চাচ্ছে তাদের সম্পর্কে জানতে চায়, সেই জানতে চাওয়ার জন্যই কিন্তু তাদের ওয়েবসাইটে একটা ভার্চুয়াল পরিচিতি তৈরি করতে হয়। এই ভার্চুয়াল পরিচিতি তৈরি করার সময় অনেক জায়গায় এটিকে অ্যাকাউন্টও বলা হয়ে থাকে। অর্থাৎ কিছু কিছু জায়গায় এই ভার্চুয়াল পরিচিতিটাকে কি বলা হয়, অ্যাকাউন্টও বলা হয়। যেমন আমরা যদি ফেসবুকের কথা চিন্তা করি, ফেসবুকে আমরা আমাদের তথ্য দিয়ে যে সোশ্যাল মিডিয়াটা ব্যবহারের সুযোগ পাচ্ছি, এই যে তথ্য দিয়ে আমি যে প্রোফাইলটা তৈরি করছি এটাকে আমরা কিন্তু ফেসবুক অ্যাকাউন্টও বলতে পারি। এরপরে আসো, পরবর্তীতে বলা হয়েছে একটা অনেকটা ব্যাংকের অ্যাকাউন্টের মতো, অর্থাৎ অনেকটা ব্যাংকের অ্যাকাউন্টের মতো, ঠিক যতটুকু তথ্য না হলেই চলবে না ততটুকু তথ্যই দেওয়ার নিয়ম, অতিরিক্ত তথ্য কখনোই দেওয়া উচিত নয়। একটু খেয়াল করো, যতটুকু তথ্য আমাদেরকে না দিলেই না ঠিক ততটুকু তথ্যই আমরা এখানে দিব, এবং যেই তথ্য আমাদের অতিরিক্ত আমাদের ব্যক্তিগত তথ্য প্রকাশ করে দিচ্ছে সেই সকল তথ্যগুলোকে আমরা কখনোই ভার্চুয়াল জগতে প্রকাশ করব না। এরপরে বলা হয়েছে কখনোই সেই তথ্যগুলো, অতিরিক্ত তথ্য দেওয়া কখনোই উচিত নয়। ভার্চুয়াল জগতে সব থেকে বড় সম্পদ হচ্ছে নিজের ব্যক্তিগত তথ্য। আমি যেমন আমার বাসায় 5 মিনিট পর পর কি ঘটলো কি না ঘটলো সেগুলো যেরকম আমি বাজারে গিয়ে মসজিদের মাইকে গিয়ে একদম অ্যানাউন্স করে দিয়ে আসি না, ঠিক একইভাবে আমরা এই আমাদের ব্যক্তিগত জীবনে কী কী ঘটছে না ঘটছে সেগুলো আমাদের ভার্চুয়াল জগতেও জানানো উচিত নয়। এক্ষেত্রে মনে রাখতে হবে, এই তথ্য একবার আমি ডিজিটাল মাধ্যমে রাখবো সেটি চিরকালের জন্য প্রকাশ্যে থেকে যাবে। অর্থাৎ দেখবে কিছু কিছু সময় এমন অনেক তথ্য আছে যেগুলো আসলে যিনি এই তথ্যের মালিক তিনি চান না এই তথ্যগুলো প্রকাশ হোক, কিন্তু তবুও অনেক সময় কিছু অসাধু লোকজন কী করেন, তার সেই ব্যক্তিগত তথ্যটা প্রকাশ করে দেন এবং সেটা মুহূর্তের মধ্যে সবার মধ্যে ছড়িয়ে পড়ে, সবাই সেটা জেনে যায়, সবাই সেটাকে নিয়ে অনেক হাসি তামাশা করে, অনেকে ছোট করে, অনেকে আবার সেখান থেকে ডিপ্রেসড ফিলও করে। সো এই জন্য আমাদেরকে নিজেদের ব্যক্তিগত তথ্য সম্পর্কে সর্বদাই সতর্ক থাকতে হবে এবং সেই তথ্যগুলো কখনোই আমরা ভার্চুয়াল জগতে প্রকাশ করব না, যে তথ্যগুলো আমাদের একান্ত ব্যক্তিগত, কারণ এই একান্ত ব্যক্তিগত তথ্যগুলো কিন্তু আমাদের চিরকাল, আমি যদি একবার সেটাকে ডিজিটাল মাধ্যমে প্রকাশ করে ফেলি সেটা আমাদের চিরকাল আমাদের সেই ডিজিটাল মাধ্যমে রয়ে যাবে। এরপরে আসো, পরবর্তীতে কি বলা হয়েছে, পরবর্তীতে বলা হয়েছে প্রোফাইল আমরা দুইভাবে তৈরি করতে পারি। কয়ভাবে? দুইভাবে তৈরি করতে পারি। এখানে কোনো সেবা নেওয়ার জন্য প্রতিষ্ঠান কর্তৃক চাওয়া তথ্য দিয়ে ওই প্রতিষ্ঠানের জন্য আমরা আমাদের পরিচিতি তৈরি করা, এটা আমাদের এক নাম্বার একটা ধাপ হতে পারে, যেখানে একভাবে আমরা পরিচিতি তৈরি করতে পারি। অর্থাৎ আমি কোনো সেবা নিতে চাচ্ছি, সেই সেবাটা নেওয়ার সময় আমাদের সেই প্রতিষ্ঠানের, অর্থাৎ যেই প্রতিষ্ঠানের মাধ্যমে আমি সেই সেবাটা গ্রহণ করব, সেই প্রতিষ্ঠানের কিছু রিকোয়ারমেন্টস বা চাওয়া থাকে, যেই তথ্যগুলো প্রদান করে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হয়, সেই তথ্যগুলো, অর্থাৎ সেখানে যেই যেই তথ্যগুলো চাওয়া হয়েছে ঠিক ওই তথ্যগুলো দিয়েই আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করব। আবার নিজেই নিজেকে ভার্চুয়াল জগতে পরিচয় করিয়ে দেওয়ার জন্য প্রোফাইল তৈরি করা। অর্থাৎ অনেক সময় দেখবে আমরা যখন ফেসবুক অ্যাকাউন্ট খুলি সেটা কিন্তু আমরা কোনো সেবা গ্রহণ করা বা কোনো বিশেষ কোনো কাজের জন্য এটা আমরা করছি না, আমরা নিজেরাই নিজেদেরকে ভার্চুয়াল জগতে পরিচিতি পাওয়ার জন্য বা পরিচয় করিয়ে দেওয়ার জন্যই কিন্তু নিজেরাই একটা অ্যাকাউন্ট খুলে ফেলি। তাহলে একটা হচ্ছে আমরা কোনো প্রতিষ্ঠান থেকে সেবা নেওয়ার জন্য সেই প্রতিষ্ঠানের একটা পূর্ব শর্ত হিসেবে অ্যাকাউন্ট তৈরি করা, এবং আরেকটা হচ্ছে আমাদের নিজেদের ইচ্ছা মতো নিজেদেরই নিজেদেরকে ভার্চুয়াল জগতে পরিচয় করিয়ে দেওয়ার জন্য নিজেদের তৈরি করা একটা অ্যাকাউন্ট। এই দুইভাবেই আমরা কিন্তু প্রোফাইল তৈরি করতে পারি। এজন্য আমরা কী কী তথ্য আমি ভার্চুয়াল জগতে রাখতে পারি সে ব্যাপারে আমাকে খেয়াল রাখতে হবে, অর্থাৎ কী কী তথ্য ভার্চুয়াল জগতে রাখা যেতে পারে সেই তথ্যগুলো সম্পর্কে অবশ্যই আমাকে প্রথমে একটু খেয়াল রাখতে হবে, কারণ যে কোনো তথ্য বা যে কোনো পার্সোনাল তথ্যই কিন্তু আমরা চাইলে সেখানে আপলোড করতে পারবো না। এরপরে বলা হয়েছে আগের সেশনে আমরা দেখেছি কোনো কোনো তথ্য অন্যকে জানানো যায়, অর্থাৎ কোন কোন তথ্যগুলো
আমরা জানাতে পারবো আর কোন কোন তথ্য আমরা জানাবো না। এখানে আসলে কোনো কোনো হবে না, এখানে আসলে কোন কোন হবে, ঠিক আছে? কোন কোন তথ্যগুলো আমরা জানাবো আর কোন কোন তথ্যগুলো আমরা জানাবো না। আমরা আরেকটু বড় হলে সামাজিক যোগাযোগ বা পেশাগত মাধ্যমে নিজেদের প্রোফাইল তৈরি করব এবং সেটা সবার কাছে শেয়ার করতে পারি। এখন একটু খেয়াল করো, এখানে বলা হয়েছে আমরা আরেকটু বড় হলে, অর্থাৎ এখানে বোঝাতে চেয়েছে আমরা যেন 18 বছর পূর্ণ করতে পারি বা অন্তত আমরা যেন 16 থেকে 18 বছর মাঝামাঝি সময় কিংবা 18 বছর ঊর্ধ্বে যেতে পারি, তখনই আমরা একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরি করব, যেটা আসলে আমাদের ব্যক্তিগত কাজেও ব্যবহৃত হতে পারে আবার সেটা পেশাগত মাধ্যমেও আমরা কিন্তু ব্যবহার করতে পারি এবং সেখানে নিজেদের প্রোফাইলে তৈরি করে সেটা সবার কাছে শেয়ারও করতে পারবো। এরপরে কি বলা হয়েছে, সবার জন্য প্রকাশ করাকে বলা হয় পাবলিক শেয়ারিং। সবার জন্য শেয়ার করাকে বলা হয় পাবলিক শেয়ারিং, অর্থাৎ আমার কোনটা পছন্দ, আমার কোনটা অপছন্দ, বা আমি আসলে কোনগুলো নিয়ে চিন্তা করি, বা কোন জিনিসগুলো আমার ভালো লাগে, বা কোন জিনিসগুলো আমি চাই সবার মাঝে দেখাতে, সেটা আমি যখন সবার মাঝখানে প্রকাশ করব, অর্থাৎ সবাই যখন, অর্থাৎ পাবলিকলি সবাই যখন সেটা জানতে পারবে, সেটাই হচ্ছে কি পাবলিক শেয়ারিং। আর যদি একদম ব্যক্তিগত কিছু তথ্য হয় নির্দিষ্ট কারোর সঙ্গে বিনিময় করি, সেটাকে আমরা বলবো প্রাইভেট শেয়ারিং। সেটাকে কি বলবো? প্রাইভেট শেয়ারিং বলবো। অর্থাৎ একটু খেয়াল করো, আমরা যখন আমাদের কোনো তথ্য পাবলিকলি সবার সাথে শেয়ার করব, সেটা হবে আমাদের পাবলিক শেয়ারিং, এবং আমরা যখন কিছু ব্যক্তিগত তথ্য শেয়ার করব, সেই ব্যক্তিগত তথ্য কিন্তু কিছু নির্দিষ্ট মানুষের সাথেই করা যায় এবং সেই নির্দিষ্ট মানুষের সাথে যখন আমরা ব্যক্তিগত তথ্য শেয়ার করব, তখন সেটা হয়ে যাবে আমাদের প্রাইভেট শেয়ারিং। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। এরপরে বলা হয়েছে এই অপশনগুলো চালু বা বন্ধ করে রাখতে পারি, অর্থাৎ আমি চাইলে যে কোনো সময় এই অপশনগুলো ওপেন বা স্টার্ট করেও রাখতে পারি, আবার কিছু সময় আমি চাইলে সেটাকে বন্ধ বা অফ করেও রাখতে পারি। এরপরে বলা হয়েছে তাই প্রয়োজন অনুসারে আমরা এই ব্যবস্থা নেব। অনেক সময় যদি তেমন কোনো নিয়ম না থাকে, আমরা নিজের ছবি ভার্চুয়াল জগতে প্রকাশ না করে অ্যাভাটার ব্যবহার করতে পারি। অর্থাৎ এখানে বলা হয়েছে আমরা আমাদের সেই অপশনগুলোকে চালু রাখবো নাকি বন্ধ করে দিব, এটা একান্তই আমাদের ব্যক্তিগত ইচ্ছা, এটা আসলে আমাদের সময় এবং পরিস্থিতির ওপর বিবেচনা করতে হবে। এবং তার পাশাপাশি বলা হয়েছে এই অনুসারে আমরা ব্যবস্থা নেব। অনেক সময় যদি তেমন কিছু নিয়ম থাকে যেগুলোর মাধ্যমে আমরা আসলে নিজেদের ছবি প্রকাশ না করেই আমাদের অ্যাকাউন্টটা পরিচালনা করতে চাচ্ছি, তখন কিন্তু আমরা চাইলে অ্যাভাটার ব্যবহার করতে পারি। অ্যাভাটার হচ্ছে সেই মানুষটার আদলে একটা কার্টুনের মতো শেপ তৈরি করা, যেটা আসলে কেউ বুঝতে পারবে না, কিন্তু আলটিমেটলি সেটা কিন্তু সেই ব্যবহারকারীই হবেন। সো সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট তৈরি করার সময় এটা আমাদের মাথায় রাখতে হবে। পরবর্তীতে কি বলেছে, পরবর্তীতে আমাদেরকে কয়েকটা ছবি দেয়া আছে। দেখো, অ্যাভাটার হলো ভার্চুয়াল পরিচিতি, অর্থাৎ এখানে অ্যাভাটার জিনিসটা কি সে সম্পর্কে আমাদের একটু ধারণা দেয়া আছে। সো আসো আমরা একটু দেখি, এখানে বলা হয়েছে অ্যাভাটার হলো ভার্চুয়াল পরিচিতির জন্য নিজের ছবি ব্যবহার না করে প্রতীকী ছবি ব্যবহার করা। অর্থাৎ অ্যাভাটার হচ্ছে, মনে করো আমার ফেসবুক অ্যাকাউন্টে আমি আমার ছবি না দিয়ে আমি চাচ্ছি আমার নিজেকেই একটা কার্টুনের মতো কোনো একটা প্রতীকী ছবি ব্যবহার করার জন্য। সো এখানে একটু খেয়াল করো, বাংলা শব্দ অবতার থেকে এই শব্দটি এসেছে, অর্থাৎ অবতার থেকে আমাদের কি এসেছে, অ্যাভাটার শব্দটা এসেছে। কোনো কোনো সামাজিক মাধ্যমে অনেক অ্যাভাটার দেওয়া আছে, আমার পছন্দ মতো যে কোনো একটি নিজের পরিচিতির জন্য আমরা সেটাকে ব্যবহার করতে পারি। তো এরপরে আসো, আবার নিজের অ্যাভাটার নিজেও তৈরি করা যায়, অর্থাৎ তুমি কিন্তু চাইলে তোমার নিজের চেহারা বা নিজের ফেস বা নিজের বডির আদলেই তুমি একটা অ্যাভাটার তৈরি করে নিতে পারবে। তো এরপরে আসো নিচের ছবিটি দেখি। এই ওয়েবসাইটে গিয়ে আমরা অনেক ধরনের সরকারি সেবা নিতে পারবো, অর্থাৎ নিচে আমাদেরকে একটা সেবা নেওয়ার জন্য একটা ওয়েবসাইটকে দেওয়া হয়েছে, যেই ওয়েবসাইটে গেলে আমরা চাইলে খুব সহজেই আমরা যে কোনো সরকারি সেবা নিতে পারবো। সে এখানে এটার নাম কি, এটা হচ্ছে মাই গভর্নমেন্ট বা মাই গভ। এই ঠিকানায় সকল সরকারি সেবা পাওয়া যায়, সরকারি সেবার জন্য এটা কি আছে, মাই গভ। তো এরপরে আসো একটু দেখি,
এখন আমরা উপরের ছবিতে কোথায় নিবন্ধন কথাটি আছে তা খুঁজে বের করি এবং সেটিকে গোল চিহ্ন দেই, সেই নিবন্ধন কথাটির উপর চাপ দিলে নিচের ছবিটি আসবে। তো আসো আমরা একটু নিবন্ধন কোথায় আছে একটু দেখি, বলতো নিবন্ধন কোথায় আছে। তো আমাদেরকে এখন কি করতে হবে, এখান থেকে নিবন্ধন শব্দটা খুঁজে বের করতে হবে। তো আসো একটু খুঁজে দেখি, এখানে আমরা খুঁজে পাচ্ছি ঠিক এই জায়গায় আমাদের নিবন্ধন লেখা আছে। তো আমাদেরকে বলেছে নিবন্ধন খুঁজে বের করে সেটাকে গোল একটা মার্ক করতে হবে, অর্থাৎ গোল চিহ্ন দিতে হবে, এবং তখনই সেই নিবন্ধনের উপর চাপ দিলে আমাদের ঠিক নিচের ছবিটা আসবে। তো আসো নিচের ছবিতে কি বলা আছে, নিচের ছবিতে দেখো নতুন অ্যাকাউন্ট তৈরি। আমি যখন নিবন্ধনে ক্লিক করেছি তখন আমি ঠিক এরকম একটা ছবি পাচ্ছি যেখানে বলা হয়েছে নতুন অ্যাকাউন্ট তৈরি। তো এখানে খেয়াল করো আমাকে এখানে বলা হচ্ছে আপনার নাম, অর্থাৎ নামটা কি হবে। তো আমরা আমাদের নামটা একটু লিখে ফেলি, মনে করো নাম হচ্ছে জরিনা, নাম হচ্ছে জরিনা। মোবাইল নাম্বার কি, মোবাইল নাম্বার মনে করো 017, এরপরে হচ্ছে ব্লা ব্লা ব্লা। এরপরে বলা হয়েছে ইমেইল কি, ইমেইল হচ্ছে মনে করো জরিনা5@। এরপরে খেয়াল করো আমাদের এখানে নতুন অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমাদের নামে আমরা লিখেছি জরিনা, এরপরে আমাদের মোবাইল নাম্বার আমরা দিয়েছি, এবং তার পাশাপাশি আমরা এখানে জরিনা5@gmail.com, অর্থাৎ একটা আমরা জিমেইল অ্যাকাউন্টও দিয়েছি। এরপরে আমাদের কি করতে হবে, নিবন্ধনে ক্লিক করতে হবে। নিবন্ধনে ক্লিক করলেই আমাদের রেজিস্ট্রেশন বা নিবন্ধন পূর্ণ হবে। এটাই এখানে বলা হয়েছে যে এখানে নতুন অ্যাকাউন্ট বলতে নতুন ভার্চুয়াল পরিচিতি তৈরি করাকে বোঝাচ্ছে, অর্থাৎ এই যে আমি অ্যাকাউন্টটা তৈরি করছি এই অ্যাকাউন্ট তৈরির মাধ্যমে বোঝা যাচ্ছে আমি আমার ভার্চুয়াল পরিচিতি তৈরি করছি নতুন করে। মনে রাখবে সরকারকে ভুল তথ্য দেয়া আইনত দণ্ডনীয় অপরাধ, অর্থাৎ তুমি যদি সরকারি কোনো সেবা নিতে চাও সেক্ষেত্রে তুমি যদি কোনো ভুল তথ্য দাও তাহলে সেটাও কিন্তু একটা আইনত দণ্ডনীয় অপরাধ হবে, সেটার জন্য কিন্তু তুমি শাস্তি পেতে পারো। তাই আমাদেরকে সরকারি ক্ষেত্রে অবশ্যই সঠিক এবং মানে একেবারে সুষ্ঠু তথ্যটাই প্রদান করতে হবে। এরপরে বলা হয়েছে এই ধরনের ওয়েবসাইটে নিজের সঠিক তথ্যই দিতে হবে। এরপরে বলা আছে তো এরকম অনেক ওয়েবসাইট রয়েছে যেখান থেকে সেবা নেওয়ার আগেই আমাদেরকে একটা অ্যাকাউন্ট বা ভার্চুয়াল পরিচিতি তৈরি করে নিতে হয়, অর্থাৎ সেখানে এটি হলো সেবা গ্রহণের একটা ভার্চুয়াল পরিচিতি। অর্থাৎ এমন অনেক ওয়েবসাইট রয়েছে যেখান থেকে আমরা যদি কোনো সেবা গ্রহণ করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে একটা ভার্চুয়াল পরিচিতি তৈরি করে নিতে হবে, উইদাউট দিস আমরা কিন্তু সেই সেবাটা পাবো না। সো এটাই ছিল আমাদের কিভাবে আমরা আমাদের ভার্চুয়াল পরিচিতি তৈরি করতে পারি বা ভার্চুয়াল পরিচিতি তৈরি করার সময় কোন কোন বিষয়গুলোকে আমাদেরকে মাথায় রাখতে হবে, কোন নীতিমালাগুলো মেনে চলতে হবে, সেগুলোই ছিল আমাদের সেশন 2 আজকের এই আলোচনা। আশা করি সবাই বুঝতে পেরেছো, দেখা হবে ইনশাল্লাহ আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টেকনিক ইজ এডুকেশনের সাথেই থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।